हेलो বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উজ্জ্বলা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, খুব সুস্থ আছি। তো আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কী নিয়ে করছি। তো আমি এখন কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করবে, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিওর আপলোড করব তার ফার্স্ট নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখতে থাকো। তোমরা যারা ডেইলি ব্লগ দেখো আমার চ্যানেলে তারা নিশ্চয়ই জানো যে এই রাস্তাটা পিচ দিচ্ছিল, এই যে সেটা কমপ্লিট হয়ে গেছে। আজকে টোটোওয়ালাকে ফোন করেছিলাম, বললো আসতে পারবে না, সাইকেলটাও খারাপ হয়ে গেছে, সেজন্য হেঁটেতেই যেতে হচ্ছে। তো কি আর করা যাবে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে করতে সময়টা কাটিয়ে দিই। আমাদের বাড়ি থেকে প্রায় বন্ধুরা হেঁটে যেতে গেলে আধ ঘন্টা তো লাগেই বাজারে যেতে, তো এখনও হেঁটেই চলেছি, কি আর করা যাবে। আর যারা গ্রামে থাকো তারা নিশ্চয়ই জানো এটা কি, এখানে কি হয়। আর যারা শহরে থাকো তারা তো জানো না, তবে সেটা জেনে নাও, এটাকে ভেড়ি বলে। এখানে মাছ চাষ হয়, বড় বড় যেসব মাছ বাজারে পাওয়া যায় সেই মাছগুলো এখানে চাষ হয়। তো বন্ধুরা ফাইনালি বাজারে তো চলে এসেছি, এখন যাবো ব্যাংকে। ব্যাংকটা এখনো 2-3 মিনিট মতো লাগবে হেঁটে যেতে, চলো দেখতে থাকো। বন্ধুরা ফাইনালি ব্যাংকে তো চলে এসেছি, তো দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা ফাইনালি বাড়িতে তো চলে এলাম, আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।